সালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আমরা একটি সুইডিশ রেস্টুরেন্টে খেতে আসছি। সবাই বলে এই রেস্টুরেন্টে খাওয়া নাকি অনেক মজা। মেনু দিয়ে গেল, আমরা দেখি মেনুতে কি কি আছে। দেখো তুমিও দেখো আমিও দেখি। আজকে আমাকে অনেক একটা কি দেখি, আমরা খাবারের জন্য অপেক্ষা করছি। মেহের তুমি কি এক্সাইটেড? আমরা বাইরে খাওয়া খুব একটা খাই না, শুধু পিজাটাই আমরা অনেক পছন্দ করি। দেখি এই টাইমে বন্ধ আছে, আমরা দেখি। আমরা একটা খাওয়া অর্ডার করছি, খাওয়ার জন্য অপেক্ষা আছি। ইনশাল্লাহ মজা হবে। এখন আমাদের খাওয়া দিয়ে গেল, এখানে ডিজাইনার সস খাওয়াটা এরকম। আলু আর মানে মাংস, গরুর মাংস দেখতে তো অনেক ইয়ামি মনে হচ্ছে। ইয়ামি হচ্ছে, ট্রাই করি। বিসমিল্লাহ, আমি শুকু নিই। টমেটো, আলু, আমার তুমি ই করে দাও। নিমু, তুমি দাও। আমি টেনতেছি। আগে দুইটা নাও, তারপর দেখা যাবে। আলু তো খাও না? হ্যাঁ, আই লাইক পটেটো, ইয়ো গিল্লার পটেটো। তুমি আগে ট্রাই করো, মাংস দিয়ে ট্রাই করি। মেহের এখন ট্রাই করছে। ঠিক আছে, মাঝে মাঝে আমিও খাই, ও খাচ্ছে। ওয়াইল ডান দিছে তো, মাংস তো হয়ে গেছে একদম পুরো। বলি আমরা খাই, ভিডিও যেন খাওয়া হচ্ছে না আসলে। Okay, I am in the van.
আমরা একটু আলু নেব, আমি একটু আলু নেই, আলুগুলো হেভি স্লাইস করা, মজাই হয়েছে, পোড়া অংশগুলো হেভি, এরকম রেখে যাবো না, সব খেয়ে ফেলবো। শশুকরণের খানা রাখুন গেলে খাওয়াটা সত্যি অনেক মজা, তা আমরা খেতে থাকি। সবাইকে অনেক ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্যে, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।